নির্বাচনের পর পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তা আরও বেড়েছে। রাজনীতি ছেড়ে দেওয়ার হিড়িক পড়ে গেছে নেতাদের মধ্যে, ফলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। গতকাল সোমবার দেশটির অন্তত তিনটি রাজনৈতিক দলের প্রধান পদের পাশাপাশি রাজনীতিও ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিন নেতা। দলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ইন্তেকামী পাকিস্তান পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীর তারিন, আর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পাকিস্তানের সবচেয়ে ধনী শিল্পপতিদের একজন তারিন 2011 সালে পিটিআইতে যোগ দেন এবং দলটির সাধারণ সম্পাদক হন তিনি। 2023 সালে ইমরান খানের দল থেকে বেরিয়ে যান তিনি। পাকিস্তান তেহরিক ইনসাফ পার্লামেন্টারিয়ান্সের প্রধান পারভেজ খাত্তাকও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ভোটের ফলাফলে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখন পর্যন্ত পেয়েছেন 93 আসন, নওয়াজ শরীফের মুসলিম লীগ 73 ও বিলাওয়েল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি 54টি আসন পেয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দেশটির সরকার গঠনের প্রয়োজন অন্তত 134টি আসন।